স্বাগত জানাচ্ছি নিউজ 24 সন্ধ্যা সংবাদে পুরুষ সংবাদে সঙ্গে রয়েছে আমরা দুজন আমি ফারদিস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কঠোর নির্দেশনার পরও পরিবহন চাঁদাবাজদের দৌরাত্ম্য থামছে না সড়কে শৃঙ্খলা ফেরানোর নামে প্রতিদিন শুধু খাতা কলমই চাঁদা আদায় হচ্ছে অন্তত 12 কোটি টাকা বাকি হিসেব আরও দীর্ঘ তালিকায় ছড়িয়ে আছে বিআরটিএ বলছে চাঁদাবাজি দেখার দায়িত্ব তাদের নয় আর আইন অনুযায়ী খুব বেশি কিছু করার নেই বলেও জানিয়েছে পুলিশ পরিবহন বিশেষজ্ঞরা বলছেন চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের তিন পর্বের ধারাবাহিকে আজ দেখুন দ্বিতীয় পর্ব বিশৃঙ্খল গণপরিবহনে দীর্ঘদিন ধরেই নিয়মে পরিণত হয়েছে চাঁদাবাজি বিভিন্ন পরিবহন ও রাজনৈতিক সংগঠন দেশের বিভিন্ন জায়গা থেকে এভাবে চাঁদা নিয়ে আসছে শৃঙ্খলা ফেরানোর নামে বিআরটিএর তথ্য অনুযায়ী সারা দেশে অন্তত 14 ধরনের 12,86,000 বাণিজ্যিক যানবাহন চলছে যেসব যানবাহন থেকে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলোর এই নির্দেশিকা অনুযায়ী চাঁদা আদায় করা হচ্ছে নির্দেশিকা অনুযায়ী সড়ক পরিবহন মালিক সমিতি প্রতি গাড়ি থেকে প্রতিদিন অন্তত 50 টাকা এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রতিদিন প্রতি গাড়ি থেকে অন্তত 60 টাকা আদায় করার নিয়ম এই হিসাবে 12,00,000 যানবাহন থেকে প্রতিদিন গড়ে 12 কোটি টাকা আদায় হচ্ছে বলেই অভিযোগ মালিক সংগঠন 60 টাকা এবং শ্রমিক সংগঠন 50 টাকা হারে সমগ্র বাংলাদেশে 11 লক্ষের উপরে কমার্শিয়াল বিকেল আছে এর থেকে ওনারা আদায় করতেছে যা হাজার হাজার কোটি টাকা কিন্তু সেই টাকা গেলে কোথায় এর কোনো হিসাব তারা কিন্তু দিতে পারবে না এটা দিয়ে তারা শ্রমিকের জন্য কোনো কলোনি নির্মাণ করে নেই শ্রমিকের জন্য কোনো হাসপাতাল নির্মাণ করে নেই মসজিদ নির্মাণ করে নেই মাদ্রাসা নির্মাণ করে নেই তাহলে এত টাকা গেল কোথায় অবশ্য সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতার দাবি যানবাহন থেকে আদায়কৃত টাকা ব্যয় হচ্ছে সংগঠন পরিচালনা সহ পরিবহন সেক্টরের সেবাই শ্রমিকদের কল্যাণে একটা অর্থ ব্যবহৃত হয় আর টার্মিনালের শৃঙ্খলা রাখার জন্য রাস্তার শৃঙ্খলা রাখার জন্য আমাদের কমিউনিটি পুলিশ আছে তার জন্য একটা অর্থ ব্যয় হয় আর বাকিটা মালিকদের পরিচালনা ব্যয়ের জন্য যা দরকার এটাই ব্যয় হয় তারপরও থেকে যায় কিছু কথা যে কিছু টাকা শ্রমিক ইউনিয়ন বা মালিক সমিতির বিভিন্ন জায়গার নেতারা যেটা নাকি শ্রমিক কল্যাণে মালিক কল্যাণে ব্যয় করার কথা তারা করে না তারা নিজের পকেটস্থ করে তো সেটার জন্য কেন করে তাদের জব দিতে নাই নির্বাচন করতে হয় না তো কোনো কারণে হয়তো পলিটিক্যালি সে ওইখানে বসে রয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বলছে এসব চাঁদার বিষয় দেখার দায়িত্ব তাদের নয় আর আইন অনুযায়ী নাকি কিছুই করার নেই পুলিশের ভাই শুনেন আমি 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 বলি শুনেন এই চাঁদাবাজি দেখার দায়িত্ব বিআরটিএ না তাদের এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই চাঁদাবাজি চিন্তা এগুলো দেখার দায়িত্ব বিআরটিএ না গণপরিবহনের কন্ট্রোলটা দুই জায়গাতে একটা হচ্ছে মালিকদের হাতে আর একটা হচ্ছে শ্রমিকদের হাতে এবং যে চাঁদার বিষয়ে বলেন বা যাই বলেন তাদের কিন্তু স্তরে স্তরে তাদের কিন্তু কমিটিগুলো আছে কমিটিগুলোই কিন্তু তাদেরকে নির্দেশনাগুলো দেয় তো সেই ক্ষেত্রে এই জাতীয় বিষয়ে আমাদের প্রচলিত যে আইন বা বিধিবিধান আছে তার আওতায় কিন্তু খুব বেশি পড়ে না তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন সরকারের কর্তৃত্ব বলিষ্ঠ ভূমিকা ছাড়া এই নৈরাজ্য থেকে বের হওয়া সম্ভব নয় ধারাবাহিক সরকার হতে তার যে সক্ষমতা প্রতিটা জায়গায় কিন্তু তার ছাপ দেখতে পাচ্ছি যখনই আমরা এই ট্রান্সপোর্টেশনে আসি সেখানেই আমরা দেখতে পাচ্ছি কিছু একটা ছাড় দেওয়া কোনোভাবে একটা ঠেকা দেওয়া সেই কারণে আমি বলবো এটা একটা অত্যন্ত ভুল হয়ে যাচ্ছে সময় এসেছে এখন ঠেকা দিয়ে আর চলা যাবে না প্লাবন রহমান নিউজ 24 ঢাকা সরকার সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান এবং সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে 5 কোটি করে মোট 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে ব্যারিস্টার ফয়েজ আহমেদ আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন রিটে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে বিবাদী করা হয়েছে গত 24 নভেম্বর কলেজে যাওয়ার পথে গুলিস্তানের রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির বর্জ্যবাহী গাড়ির চাপায় নিহত হন নাইম হাসান ফের 25 নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির বর্জ্যবাহী গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির খান করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন চলতি মাসেই অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে
এদিকে দেশে অমিক্রন শনাক্ত হওয়ার পর এই ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে সব ধরনের সভা সমাবেশ এবং জনসমাগম সীমিত করার পরামর্শ দিয়েছে এই সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি। নাইমাজিকো রিপোর্ট। দেশে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয় দ্রুতই বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি। তাদের 49তম সভায় সকল ধরনের সভা সমাবেশ সীমিতকরণ, কোয়ারেন্টাইন, আইসোলেশন ও স্ক্রিনিং জোরদারের পরামর্শ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠকে অমিক্রন নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্রুতই বুস্টার ডোজ দেওয়ার নির্দেশ দেন তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানান। ওয়ার্ল্ড ওয়াইড ওনারা সায়েন্টিস্টরা বুস্টার ডোজের জন্য একটা রিকমেন্ড করছে, সেটা আমাদের দেশেও ওনারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে বুস্টার ডোজটা দেওয়া যায়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন চলতি মাসেই ফ্রন্টলাইনার সহ 60+ বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। একটা প্রায়োরিটি সেট করতে হয়, তো সেই প্রায়োরিটি অনুযায়ী যারা বয়স্ক, যারা মৃত্যু ঝুঁকি বেশি, তাদেরকে আমরা আগে দিই। শিক্ষার্থীদের এখনো আশানুরূপ ভাবে ভ্যাকসিনেশনের আওতায় আনা যায়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তাই এরই মধ্যে আরো 1000 বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা। বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে অমিক্রনের ভয়াবহতা। এরই মধ্যে করোনার নতুন এই ভ্যারিয়েন্টে যুক্তরাজ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে অমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব। WHO জানিয়েছে অমিক্রন এখন পর্যন্ত 63টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অমিক্রন বেশি সংক্রামক এবং ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে 24 ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 4000 মানুষ। মোট সংক্রমণ ছাড়িয়েছে 27 কোটি। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। খালেদা জিয়ার জীবন শেষ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে ফখরুল বলেন, বিদেশে না নেওয়া গেলে বিএনপি চেয়ারপারসন এখন বিনা চিকিৎসায় মারা যাবেন। মারুফা রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আলী তালুকদার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে নিজেদের দাবি করলেও সেটা প্রমাণ করতে পারেননি। অভিযোগ করেন, জনগণের উপর অত্যাচার করে দেশের সম্মান নষ্ট করছে এই সরকার। নিষেধাজ্ঞার মাধ্যমে দেশ বিচ্ছিন্ন হচ্ছে বলেও অভিযোগ তার। বিশ্বের দরবারে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানব অধিকার লঙ্ঘন করা হয়, মানুষের কোন স্বাধীনতা থাকে না, যেখানে আইন বলতে কিছু থাকে না, যেখানে সরকারের লোকেরা নিজেরাই আইন ভঙ্গ করে এবং জনগণের অধিকারকে হরণ করে নেয়। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিজয়ের মাসেই খালেদা জিয়াকে মুক্ত করার জন্য কর্মী সমর্থকদের মাঠে নামার আহ্বান জানান। আজকে শুধুমাত্র ওই এক্সিকিউটিভ অর্ডার দিতে যে শর্তটি দেওয়া আছে, সেই শর্তটি তুলে দিয়ে একটি সংশোধনী দিলেই আজকে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী দল আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসায় খালেদা জিয়াকে আটকে রেখে চিকিৎসার সুযোগ দিচ্ছে না এই সরকার। এ সময় দলটির সিনিয়র নেতা কর্মীরা আমেরিকা থেকে নিষেধাজ্ঞা আসা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর সমালোচনা করেন। গুম খুনের প্রধানমন্ত্রী হিসাবে অবৈধ প্রধানমন্ত্রী প্রমাণিত হয়েছে, আজকে ইলিয়াস আলী কোথায়? বলেন গুম হয় নাই, বলেন ক্রস ফায়ার হয় নাই, চৌধুরী আলম কোথায়? মাই লর্ড, ভার্ডিক্ট দিন, সরকারকে নির্দেশনা দিন, অনতি বিলম্বে দেশ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হোক। এখন বিদেশিরা তালিকা করতে শুরু করেছে যখন, আমরা কেন তালিকা করতে শুরু করছি না? 35 লক্ষ নেতা কর্মী আজকে মিথ্যা মামলার শিকার। যেই লড়াই আপনারা শুরু করেছেন তার সুচিকিৎসার জন্য, তার মুক্তির জন্য এই লড়াই অব্যাহত রাখেন।
এদিকে জাসাসের আয়োজনে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মীরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনে প্রভাব ফেলার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সভা শেষে তিনি একথা বলেন। জানান, বিজয়ের মাসে এমন বক্তব্য জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়। শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে 16 ডিসেম্বর শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দলীয় মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচার পরিচালনার জন্য একটি সমন্বয় কমিটি করার কথাও জানান তিনি। বলেন, এই কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নাড়ক, আর সদস্য সচিব থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক প্রভাব ফেলবে না, নির্বাচনে প্রভাব ফেলার তো কোনো কারণ আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা আমাদের দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সন্ত্রাসী এদেরকে উৎসাহিত। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম পারিয়াকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 8 সপ্তাহ পর মিথিলা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন বিবেচনা করতে বলা হয়েছে। গত রোববার এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন মিথিলা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। 3,18,000 টাকা আত্মসাৎ ও এ কাজে সাহায্য করার অভিযোগে গত 4 ডিসেম্বর ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির MD মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামিমা নাসরিন সহ 9 জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন এক গ্রাহক। অর্থ আত্মসাতের সহযোগী হিসেবে অভিনেতা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে আসামি করা হয় এই মামলায়, কারণ এই অভিনেতারা ইভ্যালির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এ মামলায় সোমবার হাইকোর্টে আগাম জামিন নিতে আসেন রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। আদালত তাদের দুজনকেই 8 সপ্তাহের আগাম জামিন দেন। এ সময় অভিনেত্রী মিথিলা বলেন, ইভ্যালির চেয়ে অনেক বড় প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে আলোচিত সমালোচিত ই কমার্স প্রতিষ্ঠানে গায়ক অভিনেতা তাহসান খান শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত ছিলেন, আর রাফিয়াত রশিদ মিথিলা ইভ্যালির ফেস অফ ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে ইভ্যালির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গত জুনে বড় অঙ্কের বেতনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া শবনম ফারিয়ার বেতনের অধিকাংশ বকেয়া। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। গতকালের মতো আজও জেলায় জেলায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর পর এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে বরিশাল ও ময়মনসিংহেও। ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্যের অভিযোগ তোলা হয়েছে এসব মামলার আবেদনে। আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপনে ব্যাপক সমালোচনার মুখে গেল 7 ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ হাসান। তার পরপরই দেশের বিভিন্ন জেলায় তার নামে মামলা করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডাক্তার মুরাদ হাসান সহ দুজনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সোমবার সকালে এই নালিশি মামলা দায়ের করেন, যেখানে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান সম্পর্কে যে কটূক্তি করেছেন মুরাদ হাসান তা নারীর প্রতি অবমাননাকর। এই কটূক্তি, এই অশালীন বক্তব্য তার শুধু জাইমা রহমান না, বাংলাদেশের সর্বস্তরের নারী সমাজকে অপমানিত করেছে, সর্বস্তরের নারী সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করেছে।
ডিজিটাল নিরাপত্তা আইনে ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ময়মনসিংহে। সোমবার সকালে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মামলায় ডক্টর মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও। এদিকে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মুরাদ হাসানের নামে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার সকালে সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমান শুনানি শেষে অভিযোগটি খারিজ করে দেন। রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনালে এই মামলার আবেদন হয় রোববার। আজ আদালত এই আদেশ দেন যে যে সংক্ষুব্ধ ব্যক্তি মানে যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি আদালতে আসেননি, এই মামলার যে বিষয়বস্তু তার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এইটা পুলিশ বাহিনী এটা মনে প্রশাসন মনে করেন নাই। এর আগে রোববার সকালে মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে। ফাতেমা কাউসার, নিউজ 24। জনপ্রিয় গুপ্তচর ভিত্তিক থ্রিলার মাসুদ রানা সিরিজের 207টি বই এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের ছায়ালেখক শেখ আব্দুল হাকিমকে এই বইগুলোর কপিরাইট মঞ্জুর করে বাংলাদেশ কপিরাইট অফিসে দেয়ার আদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত। কপিরাইট অফিসের আদেশকে চ্যালেঞ্জ করে সেবা প্রকাশনীর মালিক কাজী আনোয়ার হোসেনের রিট আবেদন আজ সোমবার খারিজ করে দেন হাইকোর্ট। রিট আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির লিটনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2020 সালের 14 জুন মাসুদ রানা সিরিজের 207টি বই এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের কপিরাইট এর ছায়ালেখক শেখ আব্দুল হাকিমকে দেয় বাংলাদেশ কপিরাইট অফিস। টিস্যু না থাকায় ঝুঁকি বিবেচনায় সোমবার আলাদা করা হয়নি নীলফামারীর জোড়া শিশু লাবিবা লামিসাকে। চিকিৎসক জানান, তাদের শরীরে টিস্যু সম্প্রসারণের জন্য অপারেশনের মাধ্যমে আপাতত বল বসানো হয়েছে। আরও 6 থেকে 7 সপ্তাহ পর্যবেক্ষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার জোড়া শিশুকে আলাদা করতে অপারেশন শুরু করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বুকের দুই মানিককে আলাদা করে আদর করার অপেক্ষা শেষ হতে হলো না নীলফামারীর দিনমজুর লাল মিয়া দম্পতির। 2 বছর 8 মাস বয়সী জোড়া শিশু লাবিবা ও লামিসাকে আলাদা করতে সোমবার সকাল 8টায় অপারেশন শুরু করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজের 7টি বিভাগের প্রায় 40 জন বিশেষজ্ঞ চিকিৎসক দল জোটে এই অপারেশন শুরু করার কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদলান। চিকিৎসকরা জানান, দুই শিশুর প্রজনন অঙ্গ মলদ্বার খুব কাছাকাছি থাকায় একটি শিশুর শরীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ভবিষ্যতের কথা চিন্তা করে শরীর আলাদা করার আগে টিস্যু সম্প্রসারণের বল বসিয়েছেন চিকিৎসক দল। আমরা টিস্যু এক্সপ্যান্ডার দিব, বিশেষ ধরনের একটা সিলিকন বল। এই বলটা শরীরের মধ্যে বড় হতে থাকবে, চামড়া এবং টিস্যু অনেক এক্সপ্যানশন হবে, এই জন্য এটা নাম হলো টিস্যু এক্সপ্যান্ডার। তাতে করে আমরা যখন মূল অপারেশনে যাব তখন যদি তার ইনজুরি হওয়ার কোনো আশঙ্কা নেই এবং আমরা পুরো ক্ষতটা সুন্দরভাবে কভার করতে পারবো। টিস্যুটা তৈরি হওয়ার এটা একটা প্রসিডিউর, সুতরাং তখন যদি আমরা এটা অপারেশনটা করি তখন কিন্তু পর্যাপ্ত টিস্যু আমরা পাবো এবং সেই টিস্যুটা দিয়ে দুইটা বাচ্চাকে আমরা সুন্দরভাবে কভার করতে পারবো। সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, 1.5 মাসের পর্যবেক্ষণের পর লাবিবা ও লামিসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবার দিনমজুর হওয়ায় দুই শিশুর চিকিৎসার পুরো খরচ বহন করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। জোড়া শিশুর জন্মের 8 দিনের মাথায় এর আগে এক দফা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে তাদের আপাত স্বাভাবিক জীবনের নিশ্চয়তার ব্যবস্থা করা হয়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে পতাকা মিছিল শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার বিকেলে রাজধানীর কৃষিবেদ ইনস্টিটিউশনে। অনুষ্ঠানের শুরুতে ঢাকা 12 নির্বাচনী এলাকার মানুষের অংশগ্রহণে জাতীয় পতাকা বিজয় মিছিল করে আয়োজকরা, যা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে শেষ হয়। এরপর দেখানো হয় প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান। সবশেষ আলোচনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তুলে ধরেন আমন্ত্রিতরা।
প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ওলি আহমেদ তিনি মনে করেন যুক্তরাষ্ট্র এবং চীন এই দুই পরাশক্তির দ্বন্দ্বের ভেতরে অবস্থান করছে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার না হলে বড় দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বিজয়ের 50 বছর উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন দ্রুত ক্ষমতা ছেড়ে রাষ্ট্রীয় সাংবিধানিক সংস্থাগুলিকে সংস্কার এবং দলীয় প্রভাব মুক্ত করা না গেলে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না আমেরিকা এখন পাদুরে টানাটানি করছে তার প্রতিফলন হিসেবে আপনারা দেখেছেন কতগুলি পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে শুনছি আরো অনেকগুলি পদক্ষেপ স্টেজ বাই স্টেজ আসবে তাহলে সে সময় জনগণ কিন্তু ঘর থেকে বেরিয়ে আসবে নিজ উদ্যোগে জাতীয় সরকার গঠন করে সুন্দরভাবে দেশ ত্যাগ করেন এটাই হবে মঙ্গল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে 16 এবং 17 ডিসেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই আয়োজন করছে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এসব অনুষ্ঠানে 10টি পয়েন্টে করোনা টেস্ট করে সার্টিফিকেট সহ দেশি বিদেশি অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন জাতিকে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকেই শপথ অনুষ্ঠান তিনি পরিচালনা করবেন এবং সারা বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষই এই শপথ অনুষ্ঠানে সেটা সংযুক্ত থাকবেন নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফখরুলের বিরুদ্ধে এ ঘটনায় স্বামী ফখরুল মিয়াকে আটক করেছে পুলিশ স্বজনরা জানান 2 বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার বিয়ে রেশমির সাথে মোহাম্মদ সাইফুল্লার ছেলে ফখরুলের বিয়ে হয় বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন রেশমির উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত গতকাল রাত 3টার দিকে রেশমি ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয় খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বর্গাতুল আলম বলেন ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী ফখরুল মিয়া তার স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করেছে গলা কেটে বলে মা ছেলে দুজনে গলা কেটে দিয়েছে তবে এটি আমরা শুনছি এবং গোলা দিয়ে এলাকা লাশ এবং ডুম ঘরে নিয়ে আসছে তার মা যদি অন্যায় করে তাহলে মাসুম বাচ্চা দেওয়ার অন্যায় করে না মাসুম বাচ্চাটা কেন মারলো সে উদ্দেশ্যে আরো আমরা বিচার চাই আবারও বিরতি নিচ্ছে সাথেই থাকুন আবারও স্বাগত দেখছেন News24 সন্ধ্যা সংবাদ এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক মহাসমাবেশ বিজয় পথে পথে রবিবার শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লেখ্য 1971 সালের এই দিনে পতাকা উত্তোলনের মাধ্যমে কক্সবাজারকে শত্রুমুক্ত অঞ্চল ঘোষণা করা হয় গত 24 নভেম্বর আঞ্চলিক ও উপ আঞ্চলিক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার লক্ষ্যে বিজয় পথে পথে মহাসমাবেশ ঘোষণা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এরকম সারা দেশে সরকারের এই প্রতিষ্ঠানটি 21টি মহাসমাবেশ করবে
যা শুরু হয় 26 নভেম্বর দিনাজপুরে উপ আঞ্চলিক মহাসমাবেশের মধ্য দিয়ে। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বাড়ছেই, এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 94 জন, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে লাখো মানুষ। ভয়াবহ টর্নেডোর আঘাতে সবকিছু হারিয়ে নিঃস্ব অনেকে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকিকে দুর্যোগ কবলিত অঙ্গরাজ্য বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গেল এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য। মাত্র একদিনেই 30টি টর্নেডো আঘাত হানে। নিচে আরো একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন News24 সন্ধ্যা সংবাদ। এবারে খেলার সংবাদ জানতে চলে যাব অপর স্টুডিওতে তন্ময়ের কাছে। অর্থে আপনাকে ধন্যবাদ দর্শক, সবাইকে আমন্ত্রণ ক্লেমন খেলার খবরে। এদিকে স্বাধীনতা কাপের সেমিফাইনালে আগামীকাল ঢাকা মোহনের বিপক্ষে মাঠে নামছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরু বিকেল 5:15। এদিকে দ্বিতীয় সেমিতে রাত 8:00 বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। দুটো ম্যাচই হবে কমলাপুরের শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। মাহফুজুল ইসলামের ম্যাচ প্রিভিউ। স্বাধীনতা কাপের জমজমাট সেমিফাইনাল দেখার অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা। ফাইনালের মঞ্চ থেকে আর এক ধাপ দূরে চার দল। প্রথম ম্যাচে আবাহনী সাইফের লড়াই, কলিন রেসের অন্তর্ভুক্তি এই মৌসুমে আকাশি নীলদের করেছে আরও বেশি শক্তিশালী। এই স্বাধীনতা কাপে হয়ে যাওয়া মারিও লামোসের দলের ম্যাচগুলোর দিকে তাকালে তার প্রমাণ মেলে। সব ফুটবলারের ফিট থাকা ফেভারিটদের জন্য সুখবরই বটে। এছাড়া একঝাঁক দেশি তারকা ফুটবলারে ঠাসা থাকলেও আবাহনীর জন্য বড় পরীক্ষার নাম হতে পারে ক্রুসিয়ানির সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ফেভারিট দলটার নাম বসুন্ধরা কিংস, অপরাজিত আর অপ্রতিরোধ্য অস্কারের শিষ্যরা। তপু বর্মনের ইঞ্জুরিতে সেন্ট্রাল ডিফেন্সে ভরসার নাম হতে পারেন অভিজ্ঞ কেষ্ট। এছাড়া তারেক কাজীর ইঞ্জুরিতে লেফট ব্যাকে ইয়াসিন বড় ভরসার নাম। দলের চার ফরেন রিক্রুট আছেন ফিট, এছাড়া বাকি ফুটবলাররা আছেন বেশ ফুরফুরে মেজাজে। সব মিলিয়ে বাংলাদেশ পুলিশের জন্য কঠিন এক পরীক্ষার নাম বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, News24, ঢাকা। দর্শক খেলা সংবাদ এসেছিল আমার কাছে, ফিরছি স্টুডিওর অপর প্রান্তে অর্থের কাছে। News24 সন্ধ্যার সংবাদ আয়োজন এ পর্যন্তই। আরো খবর জানতে ভিজিট করুন News24bd.tv। ধন্যবাদ।